हाय गाइस वेलकम बैक टू माय चैनल। सो आज के आमरा आमादेर चैनले इट स्टार्ट विथ अस के निये कथा बोलबो। इट एंड विथ अस एर सिक्वल बोई एटा रिसेंटली लॉन्च होयेछे तोमरा सबाई जानो। तबे तार आगे चलो इट एंड विथ अस एर एकटा छोटो रिक्याप करा जाक, बिकज ओई भिडियोटाते आमी बोईटार सामारी थेके बेशी टक्सिक रिलेशनशिप तार साइड इफेक्ट्स आर की करा उचित ना उचित एइगुलो निये आमार ओपिनियनटा बेशी दिये फेलेछि। तो चलो आमरा आगे इट एंड विथ अस के निये एकटा छोटो सामारी शुने नी। স্টোরিটা শুরু হচ্ছে এমন জায়গা দিয়ে যে লিলির বাবার যেদিন ফিউনারাল সেদিনকে লিলি তার রুফটপে বিল্ডিংয়ের রুফটপে গিয়ে একটা স্ট্রেঞ্জারের সাথে দেখা করে এবং তারা দুজনে মিলে দুজনের সিক্রেট শেয়ার করে। আর সেই স্ট্রেঞ্জার হচ্ছে রায়াল কিমকেট, একজন খুব বড় নিউরোসার্জন। এর মধ্যে থেকেই দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। লিলি অবশ্য সিরিয়াস রিলেশনশিপ ছাড়া সেই অ্যাট্রাকশনটাকে অনুভব করতে চায় না, বাট রাইলের হচ্ছে পুরোটাই ফিজিক্যাল রিলেশনশিপের উপরে বেশি ফোকাস যায়। তো রাইল বারবার লিলিকে অ্যাপ্রোচ করে যে একবার তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড বা সামথিং কিছু এরকম করতে, বাট লিলি বারবারই না করে, কারণ ও চায় ও যার সাথেই ফিজিক্যালভাবে তার সাথে রিলেশনশিপটাকে সে এগিয়ে নিয়ে যাবে। তো এইরকম করতে করতে রায়েলও ফিলিংস ডেভেলপ করে এবং রায়েল লিলিকে এটা কনফেস করে যে আমি প্রথমে ভেবেছিলাম যে বিয়ে শাদী আমি করবো না, বাট তোমার সাথে দেখা হওয়ার পর তোমার সাথে মেলামেশার পর আমার মত পাল্টেছে আর আমি তোমার ভালোবেসে ফেলেছি। তো লিলিও রায়েলের সম্পর্কে তার মত পাল্টায় এবং দুজনেই দুজনের প্রতি ফিলিংস ডেভেলপ করে। এবং এই মুহূর্তে লিলি তার একটা নিজস্ব বিজনেস, একটা ফ্লাওয়ার শপ খোলে এবং সেখানে কাকতালীয়ভাবে রায়েলের যে বোন অ্যালিসা সে কাজ করতে আসে এবং তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়, লিলি আর অ্যালিসা। তো এই মুমেন্টে লিলির লাইফে সব কিছুই সুন্দর চলছিল আর রায়েল আর লিলি দুজনেই ঠিক করে যে তারা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে, তারা কমিটেড হবে। বাট প্রবলেম হয় যে লিলির একটা পাস্ট রয়েছে, সেই পাস্টে সে তার ফার্স্ট লাভ অ্যাটলাসকে ভুলতে পারেনি। সে বাড়ি এসে তার জার্নাল পড়ে যেটা তার ছোটো থেকে লেখার স্বভাব রয়েছে, তার মধ্যে সে তার অতীতের প্রত্যেকটা পৃষ্ঠা লিখে রেখেছে। আর সেই জার্নালটায় অ্যাটলাসের সম্বন্ধে আমরা জানতে পারি, অ্যাটলাস একজন মানে খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করছে, বাট ওর মা ওর দেখভাল করে না, বাবা তো থাকা না থাকা সমান, মেবি মা আরেকটা বিয়েও করেছে, তো এই মুহূর্তে অ্যাটলাস থাকতে পারছে না। সো অ্যাটলাস ওর বাড়ি ছেড়ে চলে আসে আর লিলির ঠিক বাড়ির সামনেই একটা পুরো বাড়ি, অ্যাবান্ডেন্ড বাড়ি, মানে যে বাড়িটা কেউ থাকে না সেই বাড়িতে অ্যাটলাস আশ্রয় নেয়। তো লিলির সেটা দেখে অবশ্যই খারাপ লাগে আর লিলির সাথে সে একই বাসে স্কুল যায়। লিলি ঠিক করে যে সে অ্যাটলাসকে হেল্প করবে। তো লিলি নিজের বাবার জামাকাপড় লুকিয়ে অ্যাটলাসকে দিয়ে আসতো, কিছু খাবার, ইভেন দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, এটা পুরোটাই লিলির পাস্টের ঘটনা। আর লিলি সেগুলো জার্নালে পড়তে থাকে, বিকজ ওর ফার্স্ট লাভটা কোনোভাবে কমপ্লিট হয়নি আর ও চায় না যে রায়েলের সাথেও সেম ভুল করুক, যে ও রিলেশনশিপ তো এগোবে বাট যদি রিলেশনশিপটা নাম না পায়। তো সেই ভয়তেই হয়তো ও জার্নালটা পড়ে নিজের মনকে শক্ত করছে আর নিজেকে এটাও বলেছে যে এই শেষবারের মতো এই জার্নালটা পড়বে যাতে ওর পাস্ট ওর প্রেজেন্টে ইন্টারফেয়ার না করে। তো অ্যাটলাসও রিলেশন মানে লিলির প্রতি ফিলিংস ডেভেলপ করে পাস্টে এবং দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে ওঠে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংয়ে। এবার এর মধ্যে এই হয় যে একদিন লিলির বেডরুমে অ্যাটলাস থাকে এবং দুজনকে ইন্টিমেসি অবস্থায় লিলির বাবা ধরে ফেলে আর খুব মানে বিভৎসভাবে অ্যাটলাসকে সে মারধর করে, যার জন্য অ্যাটলাসকে হসপিটালাইজ করতে হয়। সেই মুহূর্তে লিলি ভাবে যেহেতু সে টিনেজার যে আমাদের দুজনের দূরে থাকাটাই ঠিক, আর ইভেনচুয়ালি তারা দুজনে এটা ডিসাইডও করেছিল যে তারা দুজনে দুজনের লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে যেরকমভাবে প্ল্যান করেছিল দেখা হওয়ার আগে। যদি কপালে থাকে অবশ্যই তারা দুজনে এক হবে, এইরকমই তাদের মতামত ছিল, কিন্তু ভাগ্যের ফেরে এই কথাটা আলোচনা হওয়ার পরেও একটা অন্য পরিস্থিতিতে লিলির বাবার হাতে তারা ধরা পড়ে। তো যাই হোক, এই জার্নালটা সে পড়ে বন্ধ করে দেয় এবং রায়েলের সাথে রিলেশনশিপে আসার কয়েক মাস পরে লিলি কোইন্সিডেন্টলি অ্যাটলাসের সাথে দেখা করে, মানে কোইন্সিডেন্টলি দেখা হয়, দেখা করেটা বলা ভুল হবে। আর অ্যাটলাস আর আগের মতো নেই, সে একটা নিজস্ব রেস্টুরেন্ট খুলেছে, সেখানকার সে মেন শেফ, মালিক সবই। আর মানে কপাল এতটাই খারাপ যে হয়তো দু বছর আগে দেখা হলে লিলির সাথে অ্যাটলাসের রিলেশনশিপটা ডেভেলপ হতো, বাট এখন যেহেতু লিলি রায়েলের সাথে পুরোপুরি কমিটেড তো লিলি তো ব্যাক করতে পারবে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই সময় চলাকালীন রায়েলের মধ্যে কিছু চেঞ্জেস লিলি দেখতে পায়, যে রায়েলের অ্যাঙ্গার ইস্যুস আছে,
ও কিছুতেই তিতিবিরক্ত হয়ে ওঠে, বিরক্ত হয়ে ও ভায়োলেন্ট হয়ে যায়। এবার তারও একটা কারণ আছে, যে রাইলের কিছু পাস্টের কারণ আছে, সে কোনো অপারেশনে একটা সাকসেসফুল হতে পারেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে তার একটা পাস্ট আছে, আমি সেটা স্পয়েল করতে চাই না, যে কারণে রাইলের আম খিটখিটে। বাট কথা হচ্ছে, তুমি যতই খিটখিটে হও চাই না হও, তোমার উচিত না তোমার ভালোবাসার পার্সনের উপরে সেই রাগটা বের করা। আর যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, অবশ্যই তাকে সুযোগ দেয়া, তার দিকের সাফাইটা দেওয়ার, তার দিকের কথাটা তোমার শোনা উচিত। বাট রাইল এটা পুরোপুরি উল্টো করে, এবং এমন মোমেন্টে হয় যে যেদিন রেস্টুরেন্টে, অ্যাটলাসের রেস্টুরেন্টে লিলি খেতে যায়, লিলি জানতো না যে ওটা অ্যাটলাসের রেস্টুরেন্ট, যাই হোক খেতে যায়, তো অ্যাটলাস আর লিলির সাথে ওয়াশরুমের বাইরে যখন কথা হচ্ছিলো অ্যাটলাস আর লিলির মধ্যে, তখন রাইল দেখে ফেলে এবং দুজনের মধ্যে হাতাপাই শুরু হয়। তখন অ্যাটলাস লিলিকে ওয়ার্নিংও দেয় যে এই ছেলেটা তোমার জন্য ঠিক নয়। বাট লিলি বলে যে না, আমি এখন ওর সাথে রিলেশনশিপে আছি, ও তোমায় আমায় দেখে জাস্ট জেলাসিতে এরকম করে ফেলেছে। যাই হোক ইগনোর করে। তারপর লিলি আর রাইল দুজনে বিয়ে করে, এবং বিয়ের পর থেকে পুরোপুরি রাইল চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ মিন্স ও ভালোবাসে সবই ঠিক আছে, বাট অ্যাবিউসিভ হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ও লিলিকে সন্দেহ করে দিয়ে, আর এমনভাবে অ্যাবিউসিভ করে যে ফিজিক্যাল ভায়োলেন্স হয়ে যায়, ফিজিক্যাল অ্যাসল্টের দিকে চলে যায় রিলেশনশিপটা। আর লিলি ভাবতে থাকে যে সে তাড়াহুড়ো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, তাও সে তার বিয়েকে আর রায়েলকে বারবার সুযোগ দেয়। কিন্তু লাস্ট টাইম যে সীমাটা অতিক্রম করে যায়, সেটা হচ্ছে যে রাইল লিলির ওই জার্নালগুলো পড়ে ফেলে, এবং পড়ে ফেলে জানতে পারে যে অ্যাটলাসের সাথে তার আগে সম্পর্ক ছিল। তো রাইল এটাকে খুব ভালোভাবে মেনে নেয় না। আর লিলির নেকের এখানে একটা ট্যাটু ছিল, অ্যাটলাস ওকে অতীতেও ঠিক ওই জায়গাটাতেই কিস করতো বলে সে অ্যাটলাসের স্মৃতি অনুসারে ওখানে একটা হার্ট শেপ ট্যাটু করিয়েছিল। তো এটা রাইল যখন ওর জার্নাল দিয়ে জানতে পারে, রাইল ওর ওইখানটায়, মানে নেকের ওখানটা পুরো কামড়ে সেই মাংসটা তুলে দেওয়ার চেষ্টা করে। তো এটা কতটা ভায়োলেন্ট তোমরা বুঝতে পারছো, এবং লিলি বুঝতে পারে যে এর সাথে কোনোভাবেই থাকা যাবে না, কারণ এ কোনো কথা শুনতেও চায় না, আমার দিকের কথা বুঝতেও চায় না। যখন আমি এই ট্যাটুটা করিয়েছিলাম তখন আমার রাইলের সাথে রিলেশনশিপ ছিল না, হ্যাঁ সেটা আমি কভার আপও করিনি, বাট যেটা অতীত সেটা অতীত, তো ওর তো সেটাকে রেসপেক্ট করা উচিত ফার্স্ট লাভকে। যাই হোক লিলি লিলি ওই মুহূর্তে অ্যাটলাসকে কল করে, কারণ অ্যাটলাস রেস্টুরেন্টে ওকে ওর নাম্বার দিয়ে দিয়েছিলো যে ভবিষ্যতে কোনোদিনও যদি অ্যাটলাসের হেল্প লিলির লাগে, তাহলে লিলি যেন অবশ্যই দ্বিধা না করে অ্যাটলাসকে কল করে, আর সেটাই করে। আর অ্যাটলাস ওই মুহূর্তে ওকে হসপিটালে নিয়ে যায়, আর সেখানে সবচেয়ে খারাপ বিষয় লিলি জানতে পারে যে লিলি প্রেগনেন্ট। তো বুঝতেই পারছো যে ও ভাবছিলো যে রাইলকে ছেড়ে দেবে, আর সেই মুহূর্তে জানতে পারে যে ওর ভেতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে। তো এই রিলেশনশিপটা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়, লিলি ঠিক করে যে সেই বাচ্চাটাকে রাখবে বাট রাইলের থেকে দূরে থাকবে। আর এই প্রেগনেন্সির টাইমটা, ডিউরিংটা সে ভাববে যে কী করা উচিত না করা উচিত। অবশ্যই ওর অ্যাটলাসের সাথে রিলেশনশিপে যায়নি, যাওয়ার পরিস্থিতিও নেই, বাট লিলি এই মুহূর্তে একা থেকে সবটা সামলে নিজের সঠিক ডিসিশন নিতে চায়। সেই মোমেন্টে রাইলও নিজের ভুল বুঝতে পারে, অনেকবার ক্ষমাও চায়, রাইল কথা দেয় যে সে নিজেকে পাল্টাবে, বাট এরম কথা সে আগেও অতীতে দিয়েছে, আর লিলি বিশ্বাসও করেছে, বাট লিলির তো বিশ্বাসের মর্যাদা সে দেয়নি। যাই হোক, তো যখন লিলির ডেলিভারির ডেট আসে, সেই মোমেন্ট রাইল হসপিটালে নিয়ে যায় লিলিকে, আর এর মধ্যে অ্যাটলাসের সাথে লিলির যোগাযোগ খুব একটা থাকে না। তো যখন লিলির ডেলিভারি হয়, লিলির একটা ছোট্ট মেয়ে হয় যার নাম এমারসন লিলি দিয়েছে, আর সেই মেয়ের মুখের দিকে তাকিয়ে লিলি ডিসাইড করে যে সে এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবে না রাইলের সাথে, রাইলকে সে আর সেকেন্ড চান্স দেবে না। বিকজ যতই তাকে সুযোগ দেওয়া হোক না কেন, যদি সে সত্যিই পাল্টাতো তাহলে সে প্রথমেই পাল্টে যেত। এখন যদি লিলি আরেকবার ওকে সুযোগ দিয়ে দেয়, আর ওর মেয়ে বড় হতে হতে যদি ওর বাবাকে এই রূপে দেখে ফেলে, তাহলে কোনোভাবেই এই জিনিসটাকে আন্ডু করা যাবে না। আর বিশেষত লিলির নিজস্ব অভিজ্ঞতাটা রয়েছে, লিলির বাবাও ঠিক সেমই ছিল। তো লিলি চায় না যে সে ছোটোবেলায় যে জিনিসটা দেখে বড় হয়েছে, লিলির মেয়েও সেই জিনিসটা দেখে বড় হোক, আর রাইলের প্রতি সম্মানটা সে হারাক। মনে মনে লিলি যেমন নিজের বাবাকে অপছেদ্ধা করতো, সেইভাবে লিলির মেয়েও সেটা করুক, যতই হোক রাইল তার বাবা। তো লিলি ঠিক করে এবং রাইলকে ডেকে বলে যে আমি ডিভোর্স চাই, আমি তোমার সাথে রিলেশনশিপ রাখবো না। তারপর বইতে এপ্লগে বলা হয় যে দুজনের ডিভোর্স হয়ে গেছে, দুজনে কো প্যারেন্টিং নিয়েছে, মানে দুজনে কাস্টাডি, বাচ্চার যে কাস্টাডি থাকে মিউচুয়ালি বাবার কাছেও আছে মার কাছেও আছে। তো আর সেটাতে রাইল রাজিও হয়েছে।
এবার দু বছর পর হঠাৎ করে যখন ইমার্সন এক দু বছরের বাচ্চা, তখন অ্যাটলাসের সাথে লিলির আবার দেখা হয়, এবং লিলি আর অ্যাটলাসের মধ্যে চোখে চোখে একটা কথা হয়। যতই হোক তারা দুজনে সোলমেট। তো এই মোমেন্টে এই বইটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়ে যায়। ইট এন্ড উইথ আস যে লিলি অ্যাটলাসের কাছে দৌড়ে যায়, তো সেখান থেকেই শুরু হচ্ছে ইট স্টার্ট উইথ আস, যেটা পুরোপুরি অ্যাটলাস আর লিলির পার্সপেক্টিভ দিয়ে বলা হয়েছে। তো চলো এবার আমরা এই বইটার স্টোরিটা ডিটেলসে জানবো। তার পার্সপেক্টিভটা অ্যাটলাস আর লিলির তরফ থেকে। তো এই বইটাতে দেখানো হয়েছে যে লিলি অ্যাটলাস দুজনে দুজনের ভালোবাসাকে আর একটা সুযোগ দেয়, এবং দুজনেই ঠিক করে যে দুজনে এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবে। বাট প্রবলেম এটা হয় যে লিলি ভাবছে যে রায়েল যতই তার এক্স হাজব্যান্ড হোক, যতই তাদের ডিভোর্স হয়ে যাক, রায়েল এখনও তার জীবনের একটা অংশ, কারণ ওর মেয়ের সাথে যোগাযোগ রয়েছে আর দুজনে কো প্যারেন্টিং জয়েন্ট কাস্টাডি নিয়েছে মেয়ের। তো অবশ্যই রায়েল এটা মেনে নেবে না যে অন্য কোনো ছেলেকে লিলি ডেট করবে, আর রায়েল এখনও মনে মনে এটাই ভাবে যে লিলি ওকে ঠিক একদিন ক্ষমা করে নেবে আর ওকে ফেরত নেবে। তো এই টানাপোড়েনের মধ্যে আদেও কি লিলি এই রিলেশনশিপটা চালাতে পারবে অ্যাটলাসের সাথে, এটাই এই বইতে বলা হয়েছে। তার মধ্যে থেকে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে অ্যাটলাসেরও, আমি আগে যেরকম বললাম, বাবা মা খুব একটা সুবিধের ছিলেন না। তো অ্যাটলাস জানতে পারে যে অ্যাটলাস একটা নতুন মানে রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্ট ওর আগের রেস্টুরেন্টগুলো কেউ একজন এসে কাঁচ ভেঙে দিচ্ছে, তোড়ফোড় করছে, এবং সিসিটিভি ফুটেজে সেটা দেখে মনে হচ্ছে যে একটা হুডি পরা কোনো বাচ্চা বা কিছু। তো তারপরে যখন তাকে ধরা হয়, তখন অ্যাটলাস জানতে পারে যে সে তারই ভাই, মানে তার মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীর ছেলে সে, তার নাম হচ্ছে যশ। তো অ্যাটলাস পুরো বুঝতে পারে সে যে ছোটোবেলার মধ্যে দিয়ে গেছে, যশও সেই ছোটোবেলার মধ্যে দিয়ে যাচ্ছে। বাট অ্যাটলাস কখনোই চায় না যে সে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে কারোর সাপোর্ট ছাড়া। অবশ্যই লিলি সেখানে আলোর মতো হয়ে এসেছিলো তার অন্ধকার জীবনে, বাট এখানে তো যশকে দেখার মতো কেউ নেই। তাই অ্যাটলাস ঠিক করে যে সে যতই আমার মানে বায়োলজিক্যালি আমার বাবার দিক দিয়ে নাই হোক, আমার নিজের ভাই নাই হোক, আমার মায়ের রক্ত তো তার শরীরে আছে, সে আমার ভাই হয়, তো আমি ওকে প্রোটেক্ট করবো। বাট ও যশের সাথে মিশে জানতে পারে যে যশ বড্ড বেশি মানে এইরকম হয়ে গেছে, এই পরিবেশে থাকতে থাকতে খিটখিটে ইম্যাচিওর, আর ওর বয়সটাও তো টিনেজার, যে ও ম্যাচিউরিটি দেখাবে এরম কিছু না। অবশ্যই ও অ্যাটলাসের মতো না, বাট দেখতে অনেকটা অ্যাটলাসের মতো। তো এই মুহূর্তে অ্যাটলাস তার মায়ের কাছে যায় এবং গিয়ে যশের কাস্টাডি চায়। বাট অ্যাটলাসের মা অ্যাটলাসকে ফোন করে বলে যে তুমি যশকে ফিরিয়ে দাও, বিকজ এখানে পুলিশ আসছে, খোঁজ করছে আমার ছেলে কোথায় কি নেই। তখন অ্যাটলাস তার মাকে বলে যে তুমি কখনো আমারও খেয়াল রাখোনি, এখন তুমি এই ছেলেটারও খেয়াল রাখছো না, যদি রাখতে তাহলে ও আমার রেস্টুরেন্টে এসে এসে খুঁজতো না, ও আমার রেস্টুরেন্টে এইরকম ভাঙচুর করছে কারণ ও জানতে পেরেছে যে ওর একটা দাদা রয়েছে আর সে ওর কোনো খোঁজখবর রাখেনি। সে তার দাদা ভাইকে এইরকম মা বাবার হাতে ছেড়ে দিয়ে গেছে যারা ওর দেখভাল করে না, বাট এটা তো সত্যি না, কারণ ওর দাদা জানতোই না যে ওর কোনো ভাই রয়েছে। তো এই মুহূর্তে যশের সাথে অ্যাটলাসের দেখা হয়, যশকে অ্যাটলাস নিয়ে আসে, আর তার সাথে সাথে লিলির সাথেও অ্যাটলাস রিলেশনশিপ রাখার চেষ্টা করে। দুজনে মাঝে মধ্যে দেখা করে, কথা বলে, দুজনে দুজনের সমস্ত অতীত ভবিষ্যৎ সব কিছু নিয়ে কথা বলে। তো অ্যাটলাস লিলিকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমার মেয়ে এমারসেনকে আমি আমার মেয়ের মতনই ভালোবাসবো। তো অ্যাটলাস চিরকালই একটা আন্ডারস্ট্যান্ডিং ছেলে, কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য ওদের দুজনের ভালোবাসা পরিপূর্ণতা প্রথম দিকে পায়নি, বাট অ্যাটলাস এখন পুরোপুরি মুখিয়ে রয়েছে সেই ভালোবাসাটাকে নাম দেওয়ার জন্য। বাট লিলির দিক দিয়ে ডিফিকাল্ট হচ্ছে যে রায়েল যদি মেনে না নেয়, আর তার মধ্যে এখন অ্যাটলাসেরও প্রবলেম হচ্ছে, অ্যাটলাসকে এখন যশকে দেখভাল করতে হচ্ছে। তার মধ্যে যশ এখন দাবি করে ওঠে যে সে তার বাবার সাথে দেখা করতে চায়, আর অ্যাটলাস প্রথমে ভাবে যে এটা ভালো আইডিয়া না, যে সত্যি যদি ওর বাবা থেকে থাকে, ওর বাবা যদি জানে যে ওর মা কীরকম টাইপের, তাহলে অবশ্যই নিজের ছেলেকে ওর মায়ের হাতে ছাড়তো না। তাও অ্যাটলাস ওর মনের শান্তির জন্য ওর বাবার কাছে নিয়ে যায় যশকে, আর যশ সেখানে মানে ওর বাবাকে এক ঝলক দেখেই বুঝতে পারে যে ওর বাবা ওকে চায় না, কারণ সত্যি ও ভেবেছিল মনে মনে হয় যে হয়তো আমার বাবা অসুস্থ, আমার বাবা পঙ্গু, তাই হয়তো আমায় নিতে আসতে পারিনি। কিন্তু যখন দেখছে ওর বাবা সুস্থ সবল, তখন ও বুঝতে পারে যে ওর মা বাবা কেউই ওকে চায় না। আর যশ ঠিক করে সে অ্যাটলাসের সাথেই থাকবে। অবশ্যই অ্যাটলাস এখনও অবধি মানে যেহেতু টিনেজার, ওর কাস্টাডি নেওয়া অ্যাটলাসের পক্ষে খুব একটা সম্ভব নয়, বড় ভাইয়ের রূপে ওর মায়ের কাছেই ওকে ফেরত যেতে হবে। তো অ্যাটলাস ঠিক করে যে এই বিষয়টাকে একটা অন্যভাবে হ্যান্ডেল করার,
অ্যাট লাস্ট নিজের রেস্টুরেন্টে ওর মাকে ইনভাইট করে এবং সেখানে সে নিজের হাতে একটা ডিশ প্রিপেয়ার করে তার মাকে দেয় এবং মায়ের সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলে মাকে বোঝায় যে তুমি ওকে দেখভাল করতে পারবে না, আমি চাই না যে ও আমার মতো পরিবেশিত মানুষ হোক, আমি যেরকম বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, আমি লিলিকে পেয়েছিলাম তাই আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পেরেছি, যাই হোক আমি চাই না আমার ভাইয়ের এরকম কিছু হোক, আমি ওর দেখভাল করতে চাই, আমার কাছে ও থাকুক, আমি চাই না তুমি কোনো পুলিশ বা চাইল্ড সাপোর্টের কাছে যাও, কারণ তুমি ওর দেখভাল করতে পারবে না, শুধুমাত্র তো তুমি ওর কাস্টাডিটা নিতে চাইছো, বাট আমি চাই আমার ভাই আমার কাছে থাকুক, তুমি মাঝে মধ্যে এসে ওকে দেখবে, ওর সাথে কোম্পানি রাখবে, বাট আমারও মনে হয় জস্তমায় চায় না। আর আলটিমেটলি ওর মা সেটা মেনেও নেয়। এবার তারপর লিলি আর অ্যাট লাস্ট ঠিক করে যে দুজনে বিয়ে করবে। এই বইটার মধ্যে একটা সুন্দর হ্যাপি এন্ডিং দেয়া রয়েছে দুজনের, যে দুজনে ঠিক করে যে তারা দুজনে বিয়ে করবে। রায়েল প্রথমে মেনে না নিলেও রায়েলকে অ্যাট লাস্ট বোঝায় এবং রায়েল ইভেনচুয়ালি রাজি হতে বাধ্য, বিকজ লিলি আর ওর ওয়াইফ নেই, ওকে এটা ওভারকাম করতেই হবে, আজ নয় কাল লিলি কাউকে বিয়ে করবেই। বাট রায়েলের প্রবলেম হচ্ছিল এটাই যে রায়েল এতদিন ধরে মানছিল যে অ্যাটলাসের জন্য ওদের দুজনের ব্রেকআপ হয়েছে, বাট এটা তো সত্যি না, ও নিজের দোষে লিলিকে হারিয়েছে, তো সেটা রায়েল মানে এবং ইভেনচুয়ালি এই বইটাও এরমভাবে শেষ হয়। এটা কোনো ক্লিফ হ্যাঙ্গার দেওয়া হয়নি আপাতত, কোনো পার্ট আসেনি বলে আমার মনে হয় এটাই এর শেষ পার্ট, যদি আসে অবশ্যই আমি সেটা কিনবো আর আপনাদেরকে রিভিউ দেবো। তো এতে দেখানো হয় ওদের বিয়ের দিন, লিলি বিয়ের প্রিপারেশনের জন্য একদম রেডি ব্রাইডাল ড্রেসে, আর অ্যাট লাস্ট ঠিক করছে যে অ্যাট লাস্ট কী করে তাকে প্রপোজ করবে, এখনও অবধি দুজনে দুজনকে প্রপোজ করেনি, অফিসিয়ালি আই লাভ ইউ বলেনি সেইভাবে, তো একটা সুন্দর লেটার লিখে সেইটা শেষ করা হয়েছে। বইটা খুব সুন্দর, মানে ইট এন্ড উইথ আসে, যতটা ট্রমা যতটা মেন্টাল টর্চার যতটা দূরত্ব ভালোবাসা ছাড়া, মানে যে কষ্টটা ইট এন্ড উইথ আসে ছিল, এই বইটা পড়লে সেটা দূর হয়ে যাবে, মনে হবে যে লিলি আফটার অল লিলি আর অ্যাটলাসের একটা খুব সুন্দর এন্ডিং দেওয়া হয়েছে এই বইটার মধ্যে। তো অবশ্যই এই বইটা তোমরা পড়তে পারো, এটা ইট এন্ড উইথ আসের থেকে খুবই পাতলা, এটা ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা খুবই কমের মধ্যে পেয়ে যেতে পারো, কম্বো অফারে পেয়ে যেতে পারো, 300 টাকার মধ্যে, 280-250 এর মধ্যে এরকম দুটো বই তোমরা পেয়ে যেতে পারো অ্যামাজনে। বইটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে, 5-এর মধ্যে 4.5 স্টার্স আমি দেবো। আর বইটার ইংলিশ খুবই ইজি, ফার্স্ট পার্টটার মতনই খুব সুন্দর এই দুটো স্টোরি, মানে বুঝতে পারছি ইন্টারনেটের হাইপটা কত। অবশ্যই আমার ফার্স্ট কোলিন ওভারে যদি বলি যে আমার সবচেয়ে ফেভারিট আর ফার্স্ট কোন বইটা কোলিন ওভারে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ইট রিমাইন্ডার্স অফ হিম, আমি ওটা রিভিউ এখনো অবধি দিইনি, অবশ্যই দেব। আর তারপরে যদি হয় তাহলে ইট এন্ড উইথ আস আর ইট স্টার্ট উইথ আস, তোমরা অবশ্যই এই বইটা পড়ো আর কেমন লেগেছে বলো। এই বইগুলোর বাংলা ভার্সন আসেনি, আসলে অবশ্যই তোমাদের অনেক সুবিধা হবে যারা বাংলা প্রেমীরা এই বইগুলো পড়তে চাও। আর এই ইট এন্ড উইথ আসকে নিয়ে তখন একটা মেজর মোশন পিকচার হচ্ছে, ওভারঅল বইটা খুব সুন্দর বই, অবশ্যই তোমরা পড়ো। আর এরম বইয়ের ইংলিশ বইয়ের বাংলা রিভিউ পেতে, বাংলা সামারি শুনতে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। থ্যাংক ইউ।